আরে ও ফরু রুবেল ভাই শুনুন না একটা কথা। হ্যাঁ কি হয়েছে ক? আরে ও ফরু রুবেল ভাই শুনুন না। কইতাছি না কি হয়েছে বেটা ক ক। আরে ফরু রুবেল ভাই একটা কথা শুনুন না যে। এই বেটা বটলার বাচ্চা বটলা কইতাছি না বেটা শুনতাছি কি হয়েছে ক বেটা ক। রাগেন কেরে আরে আমি একটা কথা কই আমি তো শুনুন না। বটলার বাচ্চা বটলা তুই তো আধা ঘন্টা ধরে একটা কথা কইতেই আছস কি কবি ক। আরে ফরু রুবেল ভাই আমনের গিল্ডের তো নে একটা কাস্টমার কার্ড পাইছি বুঝছু। দেখ বেটা ওটা কাস্টমার কার্ড না ওটা কাস্টম কার্ড পাইছস তো হ্যাঁ কি হয়েছে। তো কি হয়েছে মানে আমি আমনের লগে কাস্টম খেলাম বুঝছুই। তোর তো দেখতেছি দিন দিন বেটা সাহস বাইরা যাইতাছে। তুই আমার লগে আই আই বেটা কাস্টমে চ্যালেঞ্জ কর ছোট ভাই বাজার গুলো খেলগা যা বেটা যা। ওইটা দুর্বল ফিলিয়ার ওইটা আমার লগে পারে না বুঝেন নাই আমনের মতো শক্তিশালী ফিলিয়ার লগে খেলাম বুঝছুই না হইন। যাক আর কেউ না কক তুই তো আমার শক্তিশালী ফিলিয়ার কইছস। তুই আমার শক্তিশালী ফিলিয়ার কইয়া বেটা আমার নরম মুন্ডারে গলাই দিলি। আচ্ছা যা তো কাস্টম খেলবো কিন্তু কাস্টমে কোনো বাহানা ধরতে পারবি না। আচ্ছা লইন লইন কোনো বাহানা সানা দিতাম না আমি কেমনে বাহানা দেই মিয়া যেটা আমার লগে গড়ে ওইটাই তো করি। হ্যাঁ আমি তো এটাই কই তুমি কি বাহানা ধরতে পারো তুমি তো কাস্টমে যাই অভিনয় করো। আচ্ছা তুই এক কাজ কর তুই আমার গ্রুপে আয় তোর আমি আবার ইনভাইট দিতাছি তোর লইয়া ইয়াকে ধর দেখ কি করি। কি হইলো ভাই আমারে খেদাই দিলেন কে? কই বেটা তোরে খেদাই দিছি খেদাই তো দিমো এখন এই যে কাস্টম বানায় পরে আর দি। A few moments later. এই যে দেখ প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে কোনো বাহানা টানা ধরবি না আমি মিনি উজি লইছি তুইও মিনি উজি লই। মিনি উজি আবার কোনডা মিয়া? দেখ বেটা তুই এখন পর্যন্ত মিনি উজি চিনস না বেটা তোর কতবার চিনাইলাম কতদিন দেখাইলাম বেটা ওই যে ডেজার্ট ইগালের জায়গায় যেটা দেয় না ওইটা। ও ওই যে ছোট ঝুনঝুনি রাখাই যেটা ওই যে লাটির মতো টুকটুক করে ওইটা বুঝবার পারছি বুঝবার পারছি। হ্যাঁ হ্যাঁ ওইটাই আয় মিনি উজি ভার্সেস মিনি উজি। বল রুবেল ভাই আগেই মেরে নে একটা জিনিস দে আমু আমনেরে। এই যে দেখ কাস্টমে আইতে পারলাম না তুই বেটা বাহানা শুরু করে দিছস কি জিনিস দে আবি বেটা। আরে মিয়া এখন আমি সিটাপ গুলাল মারবার পারি ওই যে খাড়ায় তে কাছে ডাব করে বয়ে ফেরা মারে না গুলাল ওইটা মারবার পারি আমি বুঝছু। আচ্ছা দেই তো কেমন সিটাপ গুলাল মারস? এই দেখেন এই দেখেন এই দেখেন এ এটা কোন সিটাপ গুলাল হইলো বেটা এটা তো তুই দাঁড়ায় থেকে মারছস সিটাপ গুলাল বেটা বইয়া মারা লাগে বইয়া তারপর বেটা মারা লাগে এটা কেমনে মারছস বেটা এটা হইছে? এই যে দেন মারলাম দেখছেন দেখছেন এটা রে খাড়ায় বয়ে ফেরা সিটাপ গুলাল বুঝছু। হ্যাঁ বুঝছি কিন্তু তোরটা সিটাপ গুলাল মারা হয় না তো বেটা সিটাপ গুলাল মারতে হইলে আরো বেটা তাড়াতাড়ি করতে হয় লগে লগে বইয়া লগে লগে বেটা গুলাল ফালাই তাইলে বেটা এটা রে কই সেটা গ্লোয়াল। এই যে বেটা তুই বেটা দিন রাত এক কইরা লাস বেটা তোটা হয় না বেটা হয় না। হেই মিয়া কেডা কইছ হয় না আমি কি এই সেটা গ্লোয়ালি মারতারি আমি মিয়া ফেক করতারি বুঝেন নাই। কি কস তুই ফাক করাও শিখে মানে ফেক করাও শিখে গেছস গা এর লাগি তো বেটা তুই আমার কাস্টমে 1 ভি 1 চ্যালেঞ্জ দেস। আচ্ছা দেহি কেমনে তুই ইয়া করস তুই কেমনে প্যাক করস দেহি। এই দেখুন এই যে দেখুন এই যে দেখুন এই যে দেহুন খালি চোখটা বন্ধ করে না খুললেই দেহুন এই যে দেহুন আমি কি করি খালি দেহুন এ কি কলি দেহুন কই বেটা প্যাক হইছে বেটা এই যে আন্দা খুলে জায়গা প্যাকই তো করবার পারস না তুই তো বেটা গুলাল আটকাইতে পারতাছস না এই যে এন্দা বেটা খুলে যাইতাছ গা। ইয়াল্লা আল্লাহ আল্লাহ ভাই ওইতাছ না কা বুঝতাছি না তো। আরে আরে ভাই এই পাঁচটা দিল ওই পাঁচটা সরে যাইতাছে কেন লেগা এই যে এন্দা দিলাম আবার এন্দা। আরে ভাই আমি হইল ভাই আরে মরে গেলাম আমি ভাই কেমনে ভাই ইয়াল্লা বটলার বাচ্চা বটলা জোনে যায় প্যাক করবার মইরা গেলে গাই কইবা আল্লাহ কেমনে মইরা গেলাম পর রবেল ভাই কেমনে মারলাম। প্রথম রাউন্ড মনে কর তোর এই যে কাহিনী দেখে গেল আর পরের রাউন্ডেতে তোর কোনো কাহিনী হন্তাছি না কোনো বাহানা হন্তাছি না এবার দেখ তোর কোন অ্যাঙ্গেলে আয়া কোন রেঞ্জে আয়া তোরে মারি তুই নিজে ওঠার পাবি না। এখন কোনো একটা শায়েরি বটলা নাইট বট হইলেও পর রবেল ভাই কিন্তু পড়ো বটলা নাইট বট হইলেও পর রবেল ভাই কিন্তু পড়ো বাবা তো কই তিনা জানি হালার পুত আর যে যাইকো পর রবেল ভাই কিন্তু বটলা না ঈদের গুরু কি করতাছ হালার পুত এনে। না 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 ব্যাপারটা তো ভাল লাগতাছে না আমি তো সহল বেলায় মারলাম গুলু আলেম ফেক হয়ে গেল গা কিন্তু এমন হইতাছে না। আরে ও পর রবেল ভাই আপনি কি আমার গুলু আলেম মধ্যে কিছু করছেন? হ্যাঁ আমার খায় দেয় কাম নাই তো আমি তোর গুলু আলে কিছু করতে যাবো। আর তুই কোন দেশে দেখছস বেটা গুলু আলে কিছু করা যায় গুলু আলে কিছু করা যায় গুলু আলে কিছু করা যায় রে বেটা তুই বেটা গুলু আল প্যাক করতে পারস না খেলা পারস না এইটা কো। খেলা পারি না মিয়া আপনার লগে আমার বন্ধু বলাকতো না আমার গুলু আলের প্রোটেকশনই যথেষ্ট। হ্যাঁ দুই একটা গ্লোয়াল মারা শিখা এখন কইতাছ গ্লোয়ালের প্রোটেকশনই যথেষ্ট। বটলার বাচ্চা বটলা ভালো করে তো গান দাই পারস না আবার গ্লোয়ালের প্রোটেকশনই যথেষ্ট। আমি চাইলে তো তোরে এমনি মারতে পারি কিন্তু আমি তো তোর এমনি মারমু না তোর আমি হাতে মারমু না বন্দুক দাও মারমু না তোরে মারমু আমি বাতে দেখ তোরে যে আমি কি করমু এই কথার লাগে তুই আরো ডাবল মার খাবি। ঠিক আছে আমনের আমি আমার থিয়ানের কথাও কয়ে দিতাছি আমি ছোট একটা বাক্সর পিছনে গ্লোয়ালের প্রোটেকশনে খাড়ায় রইছি আমনে আয়ুন পারলে। ও আইতাছি আর আমি তোমার প্রোটেকশনের পিছে কিন্তু খাড়ায় রইছি ধর এবার দেখো না তোমার কি মাইটটা দিমু ইসি গো তোর যে কি করমু বটলা তোর আগে যেমনে মারতে এরতে জঘন্য ভাবে তোর এখন মারমু। এতদিন আমি গুলালের প্রোডাকশন জানতাম না লিগে আমনে আমার মারতেন এখন গুলালের প্রোডাকশনও জানি ফেকও করবার পারি বুঝেন নাই আউন আমনে। ও এখন তো তুই গুলালের প্রোডাকশনও জানস ফেকও করতে পারস আর এখনই তো তোর মাইরা বেটা মজা লাগবো। খা 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 বটলা নাই রে চুইছে চুইছে খা ইসি রে বটলা নাই রে মতটা তুই লরিস না তুই গুলালের প্রোডাকশনে থাক তোর পিজে দায়া দেব রবেল ভাই দিব বইরা এডার দেয়া লাগতো না তোর খা। আল্লাহ পুত এই যে এখন দেখ আমি তো লেজেন্ডারি মুভমেন্ট দেখ 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 মুভমেন্ট দেখ মুভমেন্ট দেখ।
আপনি আমার দুই নম্বরই করে আমার সেনে আও না এন খালি আপনি আইউ ও আইতাছি তখন তোমার সি দুই নম্বর দুই নাম্বারই করে এখন তোর চার নাম্বারই করে আমার মোয়ের পরে আর কত স্টাইল আমার মতো গেলে দেখবি আয় পটলা আয় এত লড়সর করেন না গ্লোয়ালের ফেট স্টার্ট টু বাই আছে দেন তারপর আপনি কি করি হ্যাঁ গ্লোয়ালের প্র্যাকটিস নেওয়ার পরে তো বেটা তুই গ্লোয়ালের তলে পড়ে এলিমিনেটেড হইবি এইবার দেখ তোরা কি করি তোর লাগে তো আমার এতটুকু যথেষ্ট এনে পর মুহিয়া এবার বারবার হল বটলার বচ্চে বটলা ঘুরতে দেখার দিন ফলাই গেছেন গা মিয়া আবারও কি ফুল দেওয়া শুরু করছে হ্যাঁ আমি পুশ দিতা দিত এবার বেটা কাস্টমে তোর লাগে বেটা হ্যাক লই আইছি ভিআইপি মাগ না ফ্রি হ্যাক একমাত্র তোর মতো বডে গোল লাগে এই হ্যাক বুঝছ নাই লোকেশন হ্যাক করছি তুই আমার দেহি কেমনে খুঁজা বার কর বার কর তুই আজকা এই যে সামনে দিয়া চোখের সামনে দিয়া আজকা তাহলে তোর আর কি কইতাম ক চোখের সামনে দিয়া বেটা যে তুই যে গেলি গা দার আইতাছি নাইলে তুই আমার হারা দিন অন্তে খুঁজা পাইতি না আপনার গ্লোয়াল মনে বালা মিয়া তাড়াতাড়ি পরে দেখ বেটা গ্লোয়ালের মধ্যে বালা খারাপ আছে এই বালা গ্লোয়াল দেয় তোর এখন আটকে আমার মধ্যে এক খালি কি করি এন্দা আওয়াজ আইবো এন্দা তো জোনায় পড়ছে জোনদা তো আওয়াজ আইতো না এইবার দেখ এখন মজা লাগবো মজা বোঝো আল্লাহ 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 ভাই আমি আমার জুমের মাইতে ফালা মারতাছে না বেটা তোর জোনে ফালা মারি না তো তোর যেমনে মারতাছি এমনে মারলে বেটা তাড়াতাড়ি পড়ো প্লেয়ার হওয়া যায় দৌড়ু মিয়া আমার আমনে জুমের মাইতে ফালা মারলেন মিয়া জুমের মাইতে ফালা মারা কি আছে এটা এটা জামনে করছেন মিয়া আমার জুমের মাইতে ফালা দিছেন মিয়া কিরে বেটা তুই আমারে ধমক দে আমার লগে তুই মাথা গরম করে কথা কস এর আগের বার তো তোর জোনে ফালা মারছে এইবার দেখ তোর কি করি এবার তোর এই যে ম্যাপের মাটি দি আছে না মাটি দির ভিতরে গাইত পরে মনে কর তোর এলিমিনেটেড কইরা পরে মারমু ইয়াল্লা আল্লাহ ভাই ভাই ও ও ও ভাই 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 খাও যাই ভাই ইউটা সেন ইয়ালা পুরির মাস কাছে সি ভাই এই যে এই যে এই যে বাহানা শুরু হয়ে গেছে জানি বাহানা শুরু হয়ে গেছে অভিনয় তো করে করে বাহানাও করে বাহানা শুরু করে দিছত বেটা আরে আরে ভাই বাহানা না বাহানা না না আমি জানি তুই বাহানা করতাছস নাইলে স্কুপ এক দিকে কইরা এমনে ধরে রাখছস কে লাগি আপ মোবাইলে সমস্যা করতাছে আরে ভাই মোবাইলেও সমস্যা না গুরু মাগু মোবাইলে সমস্যা না মিয়া আচ্ছা তাহলে মোবাইলেও সমস্যা না তুই তো বেটা বাহানাই করতাছস নাইলে কোনো গোপন সমস্যা হইছে এমনে প্রাইভেট কোনো কিছু হ ভাই গোপন গোপন জিনিস ভাই গোপন প্রাইভেট প্রাইভেট আচ্ছা যে তো প্রাইভেট সমস্যা তাইলে মনে কর যে আমি তোর লাগে একটু অপেক্ষা করি দেহি তোর ঠিক হোক আমি এনে আসি কিন্তু তবু তো তোর প্রতি আমার বিশ্বাসটা হয় না এই যে আরে না তুই তো বাহানাই করতেছ আর তো সময় দেওয়া যাইতো না হলো খা এ এ কিরে আমার মোবাইলের কাজ ভেঙে গেছে গা এ বাটলা এ ফিউ মোমেন্টস লেটার আচ্ছা যাক মোবাইলের কাজ টাজ ঠিক করে আবার আয়া পড়ছি এবার আয় এবার মনে কর তোরে কি কইতাম তুই তো আর পারতি না তুই জিরোতে এখন পর্যন্ত উঠবার পারস নাই আমি ফার্স্ট রাউন্ড জিতে গেছি আর লাগে আমার সব লুটপাতি যা মাল সাবানা যা আছে সব পালাই দিতেছি তোর লাগে মনে কর তোর লগে একদম খালি হাতে খেলবো একদম ফ্রি হাতে খেলবো তোর লগে আয় এবার তোর একটা চান্স দিয়ে আইলাম ওই যে তুই এই পাশে আমি তোর দেখে আলাইছি তোর লাগে আমার গুলওয়ালের প্রোডাকশনই যথেষ্ট এই যে মাঝখান বরাবর আয় পড়ছি তুই গেছিস একদম ওই সাইডে এই যে আমি এই জায়গায় দাঁড়ামো এখন মনে কর আরেকটা গুলওয়াল এবার মনে কর দর্মই জায়গা থেকে বাপ আয় তুই আইয়া দেই ফরবেল ভাই পিছনে তা কি হইব পিছনে লন আমার এমনে মুভমেন্ট দেয় না এলন ওয়াই ওয়াই দেন মো ফাকি লাগে ফুকি না রে ফুটকি ভাই ভাই বটলা নাই দাই নেট সমস্যার কারণে কোনো কিছুই কিনতে পারি নাই আমি গ্লোয়ালও কিনতে পারি না গান্টান কোনো কিছুই কিনতে পারি নাই নেট সমস্যার কারণে এটি অটোমেটিক দিছে আমার একটা গ্লোয়াল দিয়া যা মারিস না কিন্তু গ্লোয়াল দিবি একটা গ্লোয়াল দিবি ভাই একটা গ্লোয়াল দে আমার মত আমি ফাশান নি মি আই লন গ্লোয়াল থ্যাঙ্ক ইউ সো মাচ একটা শর্ট রেঞ্জ গান দে তাই লইব আর এলন শর্ট এইবার মনে কর তুই আমার পায়ের রক্ত মাথার মধ্যে দৌড়াইছস মাথার রক্ত পায়ের মধ্যে আনছ চারা শরীরের রক্ত তুই আমার পায়ের আঙ্গুলের মধ্যে অন্য পড়ছ এইবার দেখ তোর কি করি আমার নামের তুই দুর্নাম করছস আবারও চান্স দিলাম তুই মার তাই না কি ভাই তাহলে তো আবারও ফুটকি খাও ফুটকির ভিতরে আমার মজা লাগে না তোর তো অন্য কোনো ভাবে মারতে হইব একটা শর্ট করবো ছোট মোটো কইরা তারপর
আমি তোর এই জায়গা থেকে উঠাই দিব। আর তুই কি করিস বেটা, সিঁড়ি মিরি নাই বেটা, এটার মধ্যে দুইটা সিঁড়ি আছে, ওই ওই দিকে একটা সিঁড়ি আছে, এই যে এই দিকে একটা সিঁড়ি আছে। হ হ তুই এই যে যে জায়গায় আছো সেই জায়গায় একটা, হ উঠ উঠ বেটা, বটলার বাচ্চা বটলারে ভালো করে উঠ। বটলার বাচ্চা বটলা বন্দুক দিয়ে সই করে দিবি কে, টায়ারের মধ্যে একটা সই করে একটা জাম দে উপরে পড়বি। এই মেয়ে সই করে লাভ দেওয়ার মতো কোন জিনিস আছে? আরে বেটা এখন তোর কেমনে বুঝাইতাম, তুই টায়ারের বরাবর একটা লাভ দিলে তুই বেটা উপরে পড়তে পারতি। আমি জিতলে মনে কর বীরের মতো জিতমু। আমার গিয়ে লেগেছে না, আগে থেকে মনে হইতেছিল তুই এবার একটা না একটা বাহানা ধরবি। কি হইছে আবার, গোপন সমস্যা হইছে? আরে না মিয়া, তাইলে কি হইছে ক? আপনার AWM বন্দুকটা দে। কি AWM? আমি তো নিজে লই নাই, তোরে দিমু কইতে। ওই যে মিয়া আপনার হাতে কি কস না কস বেটা, আমার AWM আছে আমি জানি না। এটা এটা হ মিয়া এটাই তো দেখ বেটা, এটা AWM না, এটার নাম হলো ম্যাক 10 বেটা, এটা ম্যাক 10। ও এটা AWM না, তাহলে এটা দেই। আবার গুন্ডার কথা কইতাছস? এই যে আমার কাছে যে আরেকটা আছে, এই যে দেখ এটা, এটার কথা কইতাছস? এই যে এটা হ। আরে বেটা এটা তো তোর কাছে আছে, ওই যে তোর হাতে যে এটা, এটা আর এটা দুটোটাই এ। দূর কেমনে কই মিয়া, আপনারটার কালার আর আমারটার কালার কি মিল খায়? আরে বেটা মিল খাইবো কেমনে, এটা দুইটা দুই কালার না, তুই স্কিন না। তুই তোর জায়গায় যা, আমি আমার জায়গায় যাই, ফাইট করি যা। তুই তোর সাইডে যা, আমি আমার সাইডে যাই। হুইনা জাইন তাইলে আবার ডাকস কে? কি হইছে ক? তাইলে AWM টা দিয়া যাই। আমার আর মন থাকলে তোর লগে কাস্টম খেলতে আইতাম না। তুই বেটা আমার জালায় গাইছস বেটা, জালায় গাইছস। এই ল তোর AWM ল, অলর পুত ম্যাক 10 রে ক AWM লয়ে যা AWM। আমি একটা মেডিকেট করে লই এই জায়গা থেকে, আবার ফাইট করব। এটা হইলো লাস্ট রাউন্ড, বুঝছস? তুই তোর সাইডে যা, আমি আমার সাইডে যাই। যা পলাগা, যা পলাগা। হ হ ফলাইতাছি ভাই, ফলাইতাছি। হ হ পলাগা, আমি আমার নিজের দিক থেকে নিজেরে কভার করে নিতেছি। আর 6 রাউন্ড হয়ে গেছে গা, এখন যেই এই রাউন্ডটা জিতবো এই কিন্তু এই ম্যাচটা বুইয়া আনতে পারবো। আরে ফর রুবেল ভাই, আর একটু হইনা যাই। এ বেটা আবার কি হইছে তোর ক? আমারে আপনি টুপিটা দেন না। ওই যে বেটা তোর কাছে টুপি আছে, তোর কাছে টুপি থাকতে আবার আমার টাচ আজকে লেগে বেটা, তোর কাছে তো আছে। আপনি টুপিটা ফুকতা ভাগতি আছে, আপনিটা দেন না, তো কিছু বুঝি না। আচ্ছা যা ল ল, তবু আমারে জ্বালাই। কি কেমন লাগলো? একবার শীত করে হুটাই দিছে আপনারা, বুঝেন নাই? আমার লোক আইছিলেন কাস্টমার খেলতে, বুঝেন নাই? একবার দিছি না বইরান, ভাল লাগছে না? বটলার বাচ্চা বটলা, তুই আমার লোক দুই নম্বরই দুই নম্বরই কইরা তুই আমার লোক এই কাস্টমার কার্ড কাস্টম কার্ডটা দিচ্ছ, তোর সামনে দেখ কে লইতাছি তুই। আইস কালি আইস।